অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটি ভিডিওর মাধ্যম একাধিক চাকরি খবর তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করবে এবং এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে শুরু করছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে প্রথমে বলেছে যে রাজ্য ক্লার্ক ও শিক্ষক পদে আবেদন চলছে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের যে কোনো শহরে তোমরা আবেদন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে কিন্তু শিক্ষকের যোগ্যতা বলা হচ্ছে যে মাধ্যমিক পাস এবং শিক্ষক পদের জন্য উচ্চমাধ্যমিক পাস। এখানে বয়স বলা হচ্ছে 40 বছরের মধ্যে আবেদন করতে হবে নির্দিষ্ট একটা ফর্ম্যাটের মধ্যে। যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু বীরভূম, এটা হচ্ছে তার অ্যাড্রেস কালীডাঙ্গা, তারপর কার্বনা, রামপুরহাট ডিস্ট্রিক্ট। যদি তোমরা এই ফর্মটা আবেদন করতে চাও তাহলে তোমাদের আমি নিচে আমার ইউটিউবের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আবেদনপত্র, এখানে তোমরা ক্লিক করবে তাহলে তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এবার বলেছে যে রাজ্যের 976 শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ। এখানে কিন্তু গ্রুপ ডি একটা খুব ভালো পোস্ট, গ্রুপ ডি একটা নতুন নিয়োগ বেরিয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে। এখানে শিক্ষক যোগ্যতা বলা হচ্ছে নাম অষ্টম শ্রেণী পাস হলেই হবে এবং উচ্চতর শিক্ষক যোগ্য থাকলে আবেদন করা যাবে, ঠিক আছে। কিন্তু আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 15 জুলাই। যদি তোমরা আবেদন করতে চাও বন্ধু তাহলে তোমরা আমার নিচের লিঙ্কে ডিসক্রিপশনে ক্লিক করবে, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। এরপরে বলা হচ্ছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট ডেট, কয়েকটা গুরুত্বপূর্ণ পরীক্ষার কিন্তু হয়ে গেছে, তার রেজাল্ট কিন্তু আপডেট হবে। প্রথমে বলা হচ্ছে ফুটের এসআই রেজাল্ট আগস্ট 2020, তারপরে বলা হচ্ছে যে WBCS 2020 তারপর সেপ্টেম্বর 2020, তারপর বলা হচ্ছে যে ক্লার্কশিপ রেজাল্ট জুলাই 2020, তারপরে বলা হচ্ছে যে ICTS সুপার প্রিলিমারি রেজাল্ট আগস্ট 2020, WBCS প্রিলিমারি রেজাল্ট আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে বন্ধুরা। এরপরে বলা হচ্ছে যদি তোমরা এখনও কিন্তু ডেটটা দেওয়া হয়নি, ডেটটা দিবে কিছুদিনের মধ্যে আগস্টের মধ্যে, ঠিক আছে। তার আগে কিন্তু রেজাল্ট জানিয়ে দিয়েছে যে কোনটা কবে রেজাল্ট হবে। এরপরে বলা হচ্ছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ, কিন্তু অনেকগুলি পরীক্ষার তারিখ, ঠিক আছে। ICTS-এর যে সুপারভিশন মেইনে পরীক্ষা হবে 10 থেকে 11 অক্টোবরের মধ্যে 2020, ICTS সুপারভিশনের প্রিলিমারি 12 থেকে 13 সেপ্টেম্বর 2020। এরপর বলা হচ্ছে যে ক্লার্কশিপ পার্ট 2 7 সেপ্টেম্বরে পরীক্ষা হবে, WBCS-এর 20 মেইনের 19 টু 26 সেপ্টেম্বর 2020, WBCS-এর প্রিলিমারি 27 ফেব্রুয়ারি 2021, ঠিক আছে বন্ধুরা। যদি তোমরা এটা এখনও বেরোয়নি তখন বেরোবে, তখন যদি তোমরা এর সম্বন্ধে বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করা মাত্র সমস্ত কিছু তোমাদের বেরিয়ে আসবে। এরপরে বলেছে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক 43টি গ্রামীণ ব্যাঙ্ক প্রচুর পথে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে। এখানে কিন্তু মোট শূন্যপদ 9640, ভ্যাকেন্সি কিন্তু অনেক বেরিয়েছে বলার মতো নয়, তোমরা ফর্মটা অবশ্যই করবে কারণ ভ্যাকেন্সি খুব ভালো রয়েছে। এখানে বলছে শিক্ষক যোগ্যতা বিভিন্ন পদের অনুযায়ী যে কোনো শাখায় বিএ পাস থাকলে হবে, বিএসসি বা বিএ পাস থাকলে হবে, ঠিক আছে। এ বলছে বয়সটা বলেছে 21 থেকে 40 বছরের মধ্যে। বলা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ 21 জুলাই, কিন্তু সময় বেশি নেই হাতে। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু এখানে ক্লিক করবে অনলাইন আবেদন পদ্ধতি। বলছে যে রাজ্যের 700 শূন্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ, নিয়োগ করে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে উচ্চমাধ্যমিক পাস। এরপরে বলা হচ্ছে যে বয়সটা বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণীর সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন, মানে হচ্ছে যারা হচ্ছে যে ওবিসি বা ওবিসি এসটি তারা বয়স সীমা হিসেবে ছাড় পাবেন। বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে বন্ধুরা। এরা বলছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, ওয়েস্ট বেঙ্গল জুলিটিক্যাল সার্ভিস এক্সামিনেশন 2020, অ্যাডভান্সের নাম্বার এটা হচ্ছে 12/2020। শিক্ষক যোগ্যতা এখানে বলা হচ্ছে যে আরও বিস্তারিত তথ্য জানতে নোটিশটা আপনারা ডাউনলোড করে নেবেন,
ঠিক বন্ধুরা, কিন্তু এখন হচ্ছে আবেদনের শেষ তারিখ 2 আগস্ট। বলা হচ্ছে যে কিন্তু এই রিসেন্ট বেরিয়েছে কেন্দ্র পুলিশ বাহিনীতে CRPF BSF তারা বলেছে যে ITBE CISB SSB মোট হচ্ছে 1564 শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা করবে স্টাফ সিলেকশন কমিশন। শিক্ষা ও যোগ্যতা বলেছে যে একুশের মধ্যে তাদের বিএ পাস থাকতে হবে, গ্রাজুয়েশন করতে হবে। তারা বলেছে যে বয়স বলেছে 20 থেকে 25 বছরের মধ্যে। আবেদনের শেষ তারিখ 16 জুলাই। এরপর বলা হচ্ছে যে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমরা এখানে ক্লিক করবে হচ্ছে। এরপর তারা বলেছে পশ্চিমবঙ্গের ডাক বিভাগে ইন্টার্নশিপ হিসাবে লগ নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে 3 বছরের গ্রাজুয়েশন পাস হলে আবেদন করা যাবে। 15 বছরের পড়াশোনা করে থাকলে যোগ্য। এরপর কী বলা হচ্ছে যে 2 মাসে ইন্টার্নশিপ শুরু হবে। 1 আগস্ট থেকে কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, কিন্তু এটা কিন্তু যখন শেষ হয়ে যাবে তোমাদের কোর্স হওয়ার পর তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু এর প্রতি মাসে তোমাদের 2000 টাকা করে দেওয়া হবে। বলছে আবেদনপত্র ঠিকানা, যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু নামটা অ্যাড্রেসটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল BD ফিলাটেলি দ্য CMG ইয়োগা ভবন কলকাতা। ঠিক আছে, যদি তোমরা আবেদন করতে চাও কিন্তু আবেদন করে শেষ তারিখ 15 জুলাই। আর যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের এই এটা সেই অফিসিয়াল তোমাদের ওয়েবসাইট। এরপর হচ্ছে যে পশ্চিমবঙ্গের পূর্বতত্ত্বে 400 ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পথে নিয়োগ। এখানে কিন্তু ভ্যাকেন্সি বলা হচ্ছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 170টি, তারপরে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 140টি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 160টি এবং সুপার টেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং 26টি এবং চিফ ইঞ্জিনিয়ারিং 4টি। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে আমার নিচের ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আবেদন করতে পারবে। এবার বলেছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স 393 পথে সমর্পিত কর্মী নিয়োগ। এখানে কিন্তু এখানে কারা কারা আবেদন করতে পারবে, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার ইঞ্জিনিয়ারিং নিয়োগ। এখানে শিক্ষক যোগ্যতা বলেছে যে BTEC BI BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করতে থাকতে হবে। বলছে যে আবেদনের শেষ তারিখ 15 জুলাই। এরপরে বলা হচ্ছে বন্ধুরা যে আবেদনের যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমরা এখানে ক্লিক করবে। আর বলা হচ্ছে রাজ্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নিয়োগ করা হবে বিভিন্ন বিষয় ভিত্তিক, আবেদন করা BEd DEd এবং লাগবে না। কিন্তু একটা রাজ্য চুক্তিভিত্তিক শিক্ষক এখানে কিন্তু BEd বা DEd কিছুই লাগছে না। শিক্ষাগত যোগ্যতা বলে যে সংশ্লিষ্ট বিষয় বি অনার্স আর BSc অনার্স DEd লাগবে না। ঠিক আছে, এখানে বলছে সংশ্লিষ্ট বিষয় BA অনার্স BSc অনার্স শুধু অনার্স থাকতে হবে, কিন্তু DEd বা BEd কিছু লাগবে না। কিন্তু বয়সটা বলা হচ্ছে যে 18-40 বছরের মধ্যে। বলছে আবেদনের শেষ তারিখ 10 জুলাই। যদি তোমরা আবেদন করতে চাও বন্ধু তাহলে তোমরা নিচে ডিসক্রিপশনে ক্লিক করবে। এরপর বলা হচ্ছে যে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচেরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হিসাবে 2792 শূন্যপদে নিয়োগ। এখানে কিন্তু যারা এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নাম্বার বলছে যে মাধ্যমিক পাস সহ NCVT বা SFT, মানে হচ্ছে ITI যেন NCVT বা SFT সার্টিফিকেট জরুরি, নাহলে কিন্তু সার্টিফিকেট ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। আবেদন শেষ তারিখ 9 জুলাই। এখানে কিন্তু ফিল্টার ওয়েল্টার ইলেকট্রিশিয়ান মেশিনটিন এয়ারম্যান লাইকম্যান কার্পেন্টার ইত্যাদি পথে নিয়োগ করা হচ্ছে। এরপর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে এরপর তো বন্ধুরা আজকে এখান থেকে শেষ করলাম। যদি তোমরা আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আসি আর ভালো খবর নিয়ে আসি,
যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই তোমরা ক্লিক করবে নতুন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। যদি তোমরা আমার তোমাদের যদি তোমাদের কিছু ইনকোয়ারি থেকে থাকে আমার আমি তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে, আমি যথাযথ রিপ্লাই দেব, তোমাদের চেষ্টা করব। আর আজকে এখান থেকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।